ঘন ঘন বিভ্রাটে প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। বন্ধ থাকে অপারেশন থিয়েটারের জরুরি সব অস্ত্রোপচারও, বন্ধ থাকে লিফট, ফলে মুমূর্ষ ও জটিল রোগীদের হাসপাতালের বিভিন্ন তলায় নেওয়া সম্ভব হয় না। এতে ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সোমবার দুপুরে শেরেবাংলা মেডিকেলের মাছ ব্লকের চিত্র এটি। লিফটের সামনে ট্রলিতে শোয়ানো অবস্থায় অপেক্ষমান রয়েছেন বেশ কয়েকজন রোগী। কেউ অপারেশনের রোগী, কারো পা ভাঙা। ট্রলিতে রোগী শুয়ে ঠায় দাঁড়িয়ে আছেন তাদের স্বজনরা। বিদ্যুৎ নেই, তাই ঘন্টারও বেশি সময় ধরে লিফট বন্ধ। ঝুঁকিপূর্ণ রোগী হওয়ায় সিঁড়ি বেয়ে বিভিন্ন তলায় তাদের নিয়ে যাওয়াও সম্ভব নয়। এখানে কারেন্ট নাই, লিফট চলতেছে না, আমরা রোগী নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে আছি। রোগী নিয়ে উঠতে পারতেছে না, কেউ কান্দে করে ওঠে, কেউ আটে। যদি ডালা সিঁড়ি থাকতো, ঠেলা সিঁড়ি হতো, একটু ইয়ে হইতো। রোগী সিজার করা লাগবে, এমার্জেন্সি। এখানে কারেন্ট নাই, লিফট চলে না, আমরা উঠতে পারি না, পাঁচতলায় কেমন করে উঠবো। ওয়ার্ড মাস্টার জানান, হাসপাতালে একটি জেনারেটর থাকলেও তার লিফট চালাতে সক্ষম নয়। অপারেশন থিয়েটারেও জেনারেটরের বিদ্যুতের ব্যবস্থা নেই। জরুরি ভিত্তিতে মেডিকেলে 24 ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান তিনি। এটা মানুষের বিবেক বিবেচনা দিয়া, যাতে মানবিক সেবা এই লাইনটা সবসময় চালু রাখতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ। এদিকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং একটি শক্তিশালী জেনারেটর চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে, জানান হাসপাতালের পরিচালক। আগে আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, তখন দেখতাম একটা কারেন্ট যাওয়ার সাথে সাথে আরেকটা ফেজ চালু হয়ে যেত, কিন্তু সেই ফেজটা কেটে দেওয়া হয়েছে। কেন কেটে দেওয়া হয়েছে তা আমার বোধগম্য নয়। আমি আশা করে চিঠি লিখেছি এবং তাদের সাথে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। ওরা আশ্বাস দিয়েছে আমাদের অতি শীঘ্রই আমাদের দুটি ফেজ দিয়ে দেবে। বিদ্যুৎ না থাকলে বন্ধ থাকে মেডিকেলের অস্ত্রোপচার, জীবন ঝুঁকিতে পড়ে মুমূর্ষ রোগীরা। ওয়ার্ডগুলোতেও তীব্র গরমে সৃষ্টি হয় অসহনীয় পরিবেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।